চাহিদা কমলেও এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। বিভিন্ন সংস্থার অভিযান তদারকির পরও মান ও প্রকার ভেদে রাজধানীর পাইকারি আড়তে দেশি সর্বোচ্চ 92 এবং আমদানি করা পেঁয়াজ 65 টাকায় বিক্রি হচ্ছে। এই অবস্থায় ভোক্তাদের হয়রানি কমাতে পৃথক বিভাগ চালু করতে সরকারের কাছে দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। রাজধানীর পাইকারি পেঁয়াজের আড়ত কারণ বাজারে আমদানি করা পেঁয়াজ কেজি প্রতি 60 থেকে 65, আর দেশি পেঁয়াজের দাম রাখা হচ্ছে 92 টাকা পর্যন্ত। আগের দিনের চেয়ে বুধবার এ বাজারে ক্রেতার উপস্থিতি কম থাকলেও তার প্রভাব পড়েনি দামে। কাস্টমার বেশি কারণে বাজার হঠাৎ বাড়িয়ে গেছে। কালকের বাজার আজকের বাজার একই বাজার, এই পেঁয়াজের বাজার কালকের মানে কাস্টমার আজকে একটু কম। আমদানি কমার খবরে পেঁয়াজের দাম বাড়ছে, এই অবস্থায় মজুদ বাড়াতে কাজ শুরু করেছে সরকার। ভারত ছাড়া অন্য দেশ থেকে বেশি বেশি করে পেঁয়াজ আনা যায়, সেই প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বছর বছর পেঁয়াজের দাম বাড়ায় ভোক্তাদের উপর বাড়তি চাপ হচ্ছে। এবার বন্যা ও করোনা মহামারীর কারণে আয় কমে গেছে অনেকের, তাদের অধিকার রক্ষায় সরকারকে বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি জানায় ক্যাব। রাজস্ব বিবেচনা এনবিআরের প্রাধান্য পায়, কিন্তু ভোক্তা স্বার্থ বিবেচনায় জন্য একটি মন্ত্রণালয় অথবা পৃথক বিভাগ থাকা প্রয়োজন বলে মনে করি, যাতে ভোক্তার স্বার্থ সবসময় রক্ষিত হয়। এদিকে দ্বিতীয় দিনের মতো সারা দেশে পেঁয়াজের আড়তে অভিযান চালিয়েছে সরকারের বিভিন্ন সংস্থা, বেশ কিছু মোকামে অনিয়মের প্রমাণও পান তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে চট্টগ্রামেও লাগামহীন পেঁয়াজের বাজার। এক সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জেও দাম বেড়েছে কেজি প্রতি 25 থেকে 30 টাকা। ব্যবসায়ীরা বলছেন, ভারত রপ্তানি বন্ধ করে দেয় ও করোনার কারণে অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি কম হওয়ায় দাম বাড়ার কারণ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন তামিম মাহমুদ। গত বছর ঠিক এই সময়ে পেঁয়াজ নিয়ে হুলস্থুল হয়েছিল চট্টগ্রাম সহ দেশ জুড়ে। 30 থেকে 35 টাকার পেঁয়াজের দাম উঠেছিল 300 টাকা পর্যন্ত। এবারও দেখা দিয়েছে একই আশঙ্কা। গত সপ্তাহে যেখানে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি আড়তে পেঁয়াজের দাম ছিল 35 থেকে 40 টাকা, দুদিনের ব্যবধানে তা গিয়ে ঠেকেছে 65-তে। এখন কালকে থেকে হঠাৎ করে ওই পেঁয়াজের বাজার ঊর্ধ্বগতিতে 55 টাকা 60 টাকা 50 টাকা এইভাবে চলছে। আজকে তো তেমন বেচা কিনে না, আজকে আবার নিম্নগতি। গতকালকে টুকটাক বেচা কিনেছিল, 65 টাকা মতো পেঁয়াজ বেচা গেছে, আজকে 60 টাকা পেঁয়াজ বেচা যাচ্ছে, কিন্তু আজকে টোটালি খদ্দের নাই। গত জুন থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত 476 কোটি 45 লাখ টাকায় 1,73,000 টন পেঁয়াজ আমদানি হয় দেশে। চট্টগ্রাম, বেনাপোল, হিলি, সোনামসজিদ, ভোমরা ও টেকনাফ স্থলবন্দর দিয়ে এসেছে এসব পেঁয়াজ। তারপরও 24 ঘন্টার ব্যবধানে দাম দ্বিগুণ হওয়ার পেছনে আড়তদারদের যুক্তি, পেঁয়াজে ভারত নির্ভরতার কারণেই তৈরি হয়েছে এই পরিস্থিতি। তোমার 55 থেকে 60 টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে, গতকাল বেচা কিনে হয়েছিল 60 থেকে 65 টাকা। পেঁয়াজ আমাদের দেশে যারা ইম্পোর্ট করে ওরা 12 কয়েকটা হয়তো আছে বাইরের লোক আছে, তবে আরগুলি সব ওরা ভারতীয়রা এক্সপোর্টও ওরা করে, ইম্পোর্টও ওরা করে, তো নিয়ন্ত্রণটা ওদের হাতেই থাকে সবসময়। চলতি অর্থ বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছে 1,082 মেট্রিক টন। এদিকে বুধবার পর্যন্ত চীন, মিয়ানমার, মিশর, পাকিস্তান, নেদারল্যান্ড ও তুরস্ক এই 6 দেশ থেকে প্রায় 48,056 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র পেয়েছে 25টি প্রতিষ্ঠান। এর মধ্যে 101টি আমদানির অনুমতিও ইস্যু হয়েছে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। ভারত পেঁয়াজ না দিলেও 1 মাসের মধ্যে বাজার স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। দেশে কমপক্ষে 6 লাখ টন পেঁয়াজ মজুত আছে, তাই পেঁয়াজের দাম বাড়ার কোনো কারণ নেই বলেও জানান তিনি। সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হচ্ছে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। পেঁয়াজের বাজারে আবারও অশনি সংকেত। ভারত হঠাৎ রপ্তানি বন্ধ করার পরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। এক বছর আগেও একই কায়দায় দাম গিয়ে ঠেকেছিল 300 টাকা কেজি। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে দেশে বছরে পেঁয়াজের চাহিদা 25 লাখ টন, দেশীয় পেঁয়াজ আছে 19 লাখ টন, এরই মধ্যে আমদানি হয়েছে 2 লাখ টন। সে হিসেবে দেশে পেঁয়াজের কোনো সংকট থাকার কথা নয় বলে দাবি করেন বাণিজ্যমন্ত্রী। দেশে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আছে আমাদের, 1-2 মাস 3 মাস চলার মতো,
যদি একটুখানি আমরা ব্যালেন্স করে চলি, কিছু কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন, দুটো দিক, একটা হলো অসাধু ব্যবসায়ীদের সুযোগ নেওয়া আর প্যানিক বাইং, এর দুটোকেই ঠেকাতে হবে। তারা গতকালকেও অনেক জায়গাতে তারা পেনাল্টি করেছেন, চেষ্টা করেছেন, কাজ করেছেন, তো এটাকে আমরা জোরদার করবো। সরকারি যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপ আছে, তাদেরকে দিয়ে চেষ্টা করবো আমরা যে এই ধরনের যেন তারা সুযোগটা না নেয়, যেটা লজিক্যাল তার মধ্যে যেন থাকে। গত সেপ্টেম্বরে কোনো ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল ভারত, একইভাবে এই সেপ্টেম্বরেও তারা একই কাজ করল। এর পেছনের কারণ জানেন না বাণিজ্য মন্ত্রী, তবে যেভাবেই হোক এক মাসের মধ্যে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে জানান তিনি। এখন এই ভারত বন্ধ করার কারণে আমাদের এই অবস্থা হয়েছে। আমরা সব রকম কূটনৈতিক চেষ্টা করছি, ফরেন মিনিস্ট্রি দায়িত্ব যেটা তারা এই ব্যাপারে চিঠি দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, সর্বোচ্চ মহল থেকেও কথাবার্তা চলছে, তবে বসে নেই আমরা, ওই ভারতের বাইরের থেকে আমরা এনে আমরা আশা করি কভার করতে পারবো। একটা মাস আমাদের একটু কষ্ট হতে পারে, পিছনে কোনো গভীর রাজনৈতিক সিদ্ধান্ত সে উত্তর আমি দিতে পারবো না, সেটা আমার দেওয়ার কাজও নয়। যদি আপনারা মানুষকে বুঝাতে পারেন 10 দিন কোনো পেঁয়াজ কিনবো না, আমি কিন্তু কমে খাওয়াতে পারবো। আর যদি বলেন তোমরা 10 কেজি কেন, 2 কেজির জায়গায় আমি দামের গ্যারান্টি দিতে পারবো না। তো এইটা কোশ্চেনটা ভেরি টেন্টেটিভ যে মানুষ কোথায় দাঁড়ায়। আমি জেনারেলি বলেছি যে আমাদের শর্টফল আছে, এক মাসে আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করবো, এই একটা মাস একটু সাশ্রয়ী হতে হবে। আগামী বছর থেকে ভারতের উপর পেঁয়াজ নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদন আরও বাড়ানো হবে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। আমাদের মার্কেটে পেঁয়াজ চলছিল 50% ইম্পোর্টেড পেঁয়াজ, 50%। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রতি মাসের ইম্পোর্ট।